হাই ব্রিয়ন, আজকের ভিডিওটির টপিক হলো আমরা কিভাবে এমএস ওয়ার্ডে সুতনি এমজি ফরম্যাটে অভ্রো দিয়ে বাংলা লিখব। তার জন্য আমরা প্রথমে এমএস ওয়ার্ড অন করব, দেন আমরা যখন এখানে এখন অভ্রো দিয়ে বাংলা লিখব তখন তা এই ফন্টে হবে এবং সুতনির মতো হবে না। তো সুতনির মতো লিখতে হলে আমাদের অভ্রো আইকন থেকে টুলস আউটপুট আস এ এনে চাই। এখন যদি আমরা বাংলা লিখি তাহলে তা সুতনি ফন্টে হবে, এই জন্য অবশ্যই এখানে সুতনি ফন্ট সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমরা সুতনি ফন্টে অভ্রো মতো করে বাংলা লিখতে বলবো, এতে বিজয়ের মতো আর কঠিন বাংলা খুঁজে খুঁজে বার করতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর আপনি যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।